আসসালামু আলাইকুম, জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতন আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের সাপ্তাহিক আয়োজনটি। আয়োজনটি প্রচারিত হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার বিজ্ঞপ্তির সমারোহ নিয়ে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে পুরো সপ্তাহের প্রত্যেকটি বিজ্ঞপ্তি এখানে তুলে ধরা হবে। এর পাশাপাশি আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। আমরা প্রথম পৃষ্ঠায় কী কী বিজ্ঞপ্তি রয়েছে সেটি শিরোনামগুলি আমরা এখন দেখে নেব। এখানে রয়েছে পুলিশে কনস্টেবলে চাকুরি, এখানে পদ সংখ্যা শূন্য রয়েছে 5,500 জন, এবং এটির অনলাইনে আবেদন করতে হবে। ভিউয়ার্স, এখানে রয়েছে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ, সরকারি কর্ম কমিশনের নিয়োগ, এখানে পদ সংখ্যা শূন্য রয়েছে 3,331 জন। ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানিতে শূন্য পদ রয়েছে 30টি। টিএমএসএসএ নিয়োগ রয়েছে, এটি এনজিওতে, এনজিওতে পদ সংখ্যা শূন্য রয়েছে 1200। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 111টি পদ শূন্য রয়েছে। দাসবাংলা ব্যাংকে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। ডাক বিভাগের অধীনে চাকুরি, এখানে 5টি শূন্য পদ রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে 8টি শূন্য পদ। জেলা প্রশাসক লক্ষ্মীপুর, এখানে রয়েছে 20টি শূন্য পদ। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে রয়েছে 20টি শূন্য পদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে, কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে এখানে। এবং এখানে যা যা আপনারা দেখলেন ভিউয়ার্স, এর বাকি অংশটুকু আপনারা 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠায় পাবেন। ভিউয়ার্স, আমরা চলে যাই 2 নম্বর পৃষ্ঠায়, এর বাকি অংশগুলো দেওয়া আছে যেগুলো। ভিউয়ার্স, 2 নম্বর পৃষ্ঠায় এখানে দেখুন যে দেওয়া আছে যে সরকারি কর্ম কমিশনের নিয়োগের এই বাকি অংশটুকু এখানে রয়েছে। সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ বাকি অংশটুকু রয়েছে এখানে। এর পাশাপাশি এখন আমরা 3 নম্বর পৃষ্ঠা দিতে যাব। দেখুন, দেখা যাক 3 নম্বর পৃষ্ঠায় কী আছে। ভিউয়ার্স, এখানে দেখুন যে দেওয়া আছে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে 8টি শূন্য পদ রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে লোকবল নিয়োগ করা হবে। এছাড়াও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ 15টি শূন্য পদ রয়েছে। এখানে জেলা প্রশাসক হবিগঞ্জে 7টি শূন্য পদ। এখানে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে নয়া দিগন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। দাসবাংলা ব্যাংকের এটি প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটুকু রয়েছে এখানে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এটি প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটুকু এখানে রয়েছে। এছাড়াও রয়েছে জেলা প্রশাসক লক্ষ্মীপুরে লোকবল নিয়োগ করা হবে। কোকোলা ফুড প্রোডাক্ট এ 46টি শূন্য পদ রয়েছে। সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে আরও রয়েছে দেখুন যেটি, সেটি হচ্ছে যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাকি অংশটুকু রয়েছে এখানে। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের 7 নম্বর পৃষ্ঠায়। এখানে ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটুকু রয়েছে, এটিও প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের 11 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও ভিউয়ার্স, এখানে দেখুন যে কিছু এক নজরে চাকুরির বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তিগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গাজী গ্রুপ, ব্যুরো বাংলাদেশ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, বিকাশ লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, ডিজিকন টেকনোলজিস লিমিটেড এবং অ্যাকশন এইড বাংলাদেশ। এই সবকটি সূত্র হচ্ছে bdjobs.com এবং আপনারা আবেদন করতে পারবেন এই bdjobs.com এর মাধ্যমে। ভিউয়ার্স, এখানে দেখুন যে পুলিশে কনস্টেবলে চাকুরি, এটি প্রথম পৃষ্ঠার পরে বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু যেটি, সেটি হচ্ছে যে সরকারি কর্ম কমিশনের নিয়োগ, এই বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। এছাড়াও রয়েছে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের বাকি অংশটুকু এখানে। এবং শেষ যেটি নিয়োগ, সেটি হচ্ছে যে টিএমএসএস যে এনজিওটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি প্রথম পৃষ্ঠার পরে বাকি অংশটুকু এখানে দেওয়া আছে। এবং এই বিজ্ঞপ্তির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, প্রকাশিত হয়েছে 6 নম্বর পৃষ্ঠায়। তো ভিউয়ার্স, আমাদের আয়োজনটি আজকে এ পর্যন্তই। আগামীতে এ ধরনের নতুন নতুন আরও আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং আমাদের প্রত্যেক সপ্তাহের প্রতিদিনকার আয়োজন যেটি রয়েছে, আমাদের এই চাকরির বিজ্ঞপ্তি যেগুলি আপনারা দেখলেন, এই প্রত্যেকটি বিজ্ঞপ্তি আমরা বিস্তারিতভাবে আলোচনা করে থাকি। আপনারা আমাদের এই চ্যানেলটি যেটি রয়েছে, এই চ্যানেলটি ভিজিট করতে পারেন প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেখার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।